দেখো জাস্ট ধরতে এটা পুরো খুলে যাচ্ছে যথেষ্ট পরিমাণের, আর চিকেনটা কিন্তু 200 গ্রামের ওজনের চিকেনটা দেওয়া হয়েছে। কতটা নরম দেখো, জাস্ট দেখো সফট কতটা, ওফ বাবা লাভলি। এদের যে রাইস এবং যে আলুটা এটা কিন্তু তুমি আনলিমিটেড পাবে, মোটামুটি ভালো ছিল। দেখো এবার ব্যাপারটা হচ্ছে আমার একটাই ফল্ট লাগলো, যেটা রাইসটা একটু অয়েলি আর কিছু, এমনি বাদ বাকি সব ভেরি ভেরি টেস্টি, ঠিক আছে। মাটন নরম ছিল তো, সফট ছিল। দাদা ডিমান্ড করছে যে দাদা বৌদির বিরিয়ানির থেকে মাংসের পিস বেশি আছে, তো হ্যালো 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 অলোকে ওকে স্যার, ভাই লোক কি চলছে ট্রেন্ডিং এ এখন? এখন ট্রেন্ডিং এ নাকি দাদা বৌদি চলছে? দাদা বৌদি বিরিয়ানি আমাদের ব্যারাকপুরে আছে, তার একটা ব্রাঞ্চ নাকি ব্রাঞ্চ হ্যাঁ ব্রাঞ্চ নাকি শ্রীরামপুরে খোলা হয়েছে। বাজারে অনেক ব্লগার এসছে, অনেকে ভিডিও বানিয়েছে, অনেকে ভালো খারাপ যথারীতি অনেক কিছু বলেছে। তো দুদিন আগে আমি একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম, ফুড পিম্পল সরি ফুড পিম্পল, তো সেই ইউটিউবার এই দাদা বৌদির বিরিয়ানিটাকে একটা রোস্ট রিভিউ দিয়ে গেছে। তো আজকে আমরা সেই ইউটিউবার ফুড পিম্পল সরি ফুড পিম্পল এবং দাদা বৌদির যে বিরিয়ানি এটা এক্সপোজ করবো। বাইদা শ্রীরামপুরে যে দাদা বৌদির বিরিয়ানিটা খোলা হয়েছে এটা কিন্তু দাদা বৌদির কোনো ব্রাঞ্চ নয়, এটা দাদা বৌদির সঙ্গে কোনো কানেক্টেড নয়, মানে ব্যারাকপুরে দাদা বৌদির সাথে কোনো কানেক্ট নেই। সো বেশি কথা না বাড়িয়ে শ্রীরামপুরে দাদা বৌদি এবং ফুড পিম্পল সরি ফুড পিপল এক্সপোজ করবো। কিন্তু তার আগে দিস ইজ মি বাবাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, বস লাইফ একটা খাও ঘোরো আর চিল মারো। দেখতে পাচ্ছ এই সেই শ্রীরামপুরে দাদা বৌদির দোকান, যদি আমার বাঁ সাইড দিয়ে আসো, বাঁ সাইডে হচ্ছে মায়ের, এখান থেকে মায়ের থেকে রথটা মানে মায়ের শ্রীরামপুর, আর এদিকে হচ্ছে শ্রীরামপুর স্টেশন, মানে আমার ডান দিকে শ্রীরামপুর স্টেশন হচ্ছে, থেকে নেমে আসা বটতলার সামনে থেকে লাগে না, তবুও তোমাদের সুবিধার্থের জন্য গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। সে গরম মশলা অলরেডি পলসিং আছে, এটা গুঁড়ো হবে তাই তো, এখন এটা এখন গুঁড়ো হবে দেখতে পাচ্ছ, এরকম গুঁড়ো মশলা দেয় নাকি যেটাকে গোটা মশলাটাকে পুরো গুঁড়ো করে এরা। তো অলরেডি দাদা বৌদি এই দোকানে বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে, মানে বিরিয়ানি রান্না পলসিং শুরু হয়ে গেছে, তো তোমরা চট করে
তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে চলে আসছে শ্রীরামপুরের নিউ দাদা বৌদির বিরিয়ানি। সবার প্রথমে আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো এই চিকেনের পিসটা। এটা যে চিকেনের পিসটা 200 গ্রামের চিকেনের পিস। তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ যে সাজিয়ে দিয়েছে স্যালাডটা কি সুন্দরভাবে। আর একটা কথা, কালারটা আমার ভালো লেগেছে যথেষ্ট। আর একটা কথা যেটা বলার ছিল, মানে সরি দুটো কথা হয়ে গেল এই নিয়ে, এদের যে রাইস এবং যে আলুটা এটা কিন্তু তুমি আনলিমিটেড পাবে। তো রাইসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুরঝুরে স্পাইসিও আছে হালকা, আর এটা যে সেন্ট বা স্মেল যেটা বলি খুব সুন্দর। আর এই বিরিয়ানির সাথে অলরেডি একটা ডিমও দেওয়া হয়েছে। তো এই রাইসটার সাথে এটা যে 160 টাকা চিকেন বিরিয়ানি নিয়েছি, তো এটার সাথে একটা ধামসা সাইজে মস্ত ব্রাউন কালারের একটা আলু দিয়েছে। তো এই আলুটা কতটা নরম একটু দেখা যাক চলো। তো আলুটা অলরেডি মধ্যেখানে ভাগ করা ছিল যাতে মশলাটা ঢুকতে পারে, আর নরম ঠিকঠাক খুলে গেল, মানে নরম আছে যথেষ্ট ভাই। তো প্রথমেই তোমাদেরকে আমি চিকেনটা দেখিয়েছিলাম, তো তবুও একবার দেখাবো। দেখো জাস্ট ধরতে এটা পুরো খুলে যাচ্ছে যথেষ্ট পরিমাণের, আর চিকেনটা কিন্তু 200 গ্রামের ওজনের চিকেনটা দেওয়া হয়েছে। কতটা নরম দেখো, জাস্ট দেখো সফট কতটা, ওফ বাবা লাভলে। তো চলো এবার এই পুরোটা নিয়ে একটু খেয়ে দেখা যাক। তো এটা হচ্ছে রাইস, স্যালাড নিলাম, আলু, ডিমও নেওয়া যাক চলো। তো ডিমটাও নিলাম, এবার চিকেনটা একটু নেবো। বিশ্বাস করবে না মারাত্মক লেভেলের সেদ্ধ হয়েছে চিকেনটা। বস বিরিয়ানিটা জাস্ট মারাত্মক জুসি। তো আর একটা কথা তোমাদের যেটা বলার ছিল সেটা হলো ব্যারাকপুরের B3 পরে শ্রীরামপুরের এই নিউ দাদা বৌদি বিরিয়ানিটা যেটা খাচ্ছি মারাত্মক লেভেলের সেকেন্ড জুসি বিরিয়ানি। তো বিরিয়ানি সম্বন্ধে আর এক্সট্রা কিছু বলার নেই, যা বলার ছিল বলে দিলাম, তবু বলে রাখছি এই বিরিয়ানিটা যথেষ্ট নর্মাল যেরকম হয় ন্যাচারালি ঠিক আছে। এবং চিকেন যেটা ছিল চিকেনটা যথেষ্ট নরম ছিল বস। তবে আলুটা একটুখানি সেদ্ধ হতো তাহলে আরও একটু ভালো লাগতো, এটা সেদ্ধটা একটু কম হয়েছে বলে মনে হয়েছে। তোমাদের যেটা বলার ছিল এই যে এই বিরিয়ানিটার প্রাইস কিন্তু 160 টাকা, মানে চিকেন বিরিয়ানিটা 160 টাকা, আর যদি মাটন না 240 টাকা। তো প্রাইস হিসাবে বিরিয়ানি চিকেনটা যথেষ্ট ভালো লেগেছে, এবং রাইস এবং আলু এটা কিন্তু দুটোই আনলিমিটেড পাবে। প্রাইস হিসাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি জাস্ট লেভেলের ফাটাফাটি। বিরিয়ানির প্রাইস হিসেবে যেটা বুঝলাম আর যেটা লাগলো আমার সেটা হলো এই বিরিয়ানি যে ফ্রিজ থেকে যে মাংস বের করে, যেটা আমাদের ফুড পিপল দাদা বলেছ যে বিরিয়ানির যে চিকেনটা নাকি চিকেন চাপটা সরি ফ্রিজ থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমি তো এসব কিছু দেখলাম না, আমরা তো যথেষ্ট আসলাম এবং বিরিয়ানি যে রান্না হচ্ছে সেটা পুরোটা তোমাদের কভার করে দেখানোর চেষ্টা করেছি। এই যে রান্না যে বিরিয়ানি চিকেন চাপ বা মাটন যে ফালতু বা বেকার আমার এসব কিছু মনে হয়নি। তো ফুড পিপল দাদা মানে অক্ষয় দা কী হিসেবে বা কেন বলেছে সেটা আমি জানি না, তার পার্সোনাল মতামত, বাট আমার ওপিনিয়ন এটা খুব বেটার লেগেছে। তো এই বিরিয়ানি সম্বন্ধে যা ওপিনিয়ন দেওয়া ছিল, যা রিভিউ দেওয়া ছিল সব আমি তোমাদেরকে খুলে বললাম, বাট এবার খেয়ে নিয়ে বাদ বাকি কথাটা পরে বল। তো এই নিউ দাদা বৌদির যে বিরিয়ানিটা খেলাম, এই দাদা হচ্ছে মেন কারিগর, ইনি একমাত্র যিনি দেখলাম বিরিয়ানি রান্না করছিল সকাল থেকে, তাই তো? হ্যাঁ। তো তুমি রান্না করো? হ্যাঁ। আর হেল্পার তোমার আর কেউ তো নেই? নেই, এখন তো নেই। তুমি কি আগে কি দাদা বৌদিতে রান্না বান্না করতে নাকি? ওনাকে আগে করতাম কাজটা, ওই সময় ছোটোবেলায় ওই সময় কাজ শিখছিলাম আমরা। তো দাদা নিয়ে যেত, আমার মনুদা বলে একটা ওস্তাদ আছে, ওনার সঙ্গে যেতাম দোকানে, কাজ বাজ করতাম, শিখতাম, উঠতাম, বিয়ে বাড়ি কাজ করতাম। আমাদের কলিমদা আছে, ওটা ওস্তাদ আমাদের মনুদার। তো ওখান থেকে শিখে আজকে এখানে কাজ করছো? হ্যাঁ। রাইট, কেমন লাগছে এখানে? ভালোই লাগছে, সেলিং ঠিকঠাক আছে, তাই তো? আমার সঙ্গে ভাইটা আছে, এই ভাইটা আমার পাশেই বসেছিল, মাটন বিরিয়ানি খাচ্ছিল। তো মাটন বিরিয়ানি এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করতে। মোটামুটি ভালো ছিল, দেখো এবার ব্যাপারটা হচ্ছে আমার একটাই ফল্ট লাগলো, যেটা রাইসটা একটু অয়েলি আর কিছু, এমনি বাদ বাকি সব ভেরি ভেরি টেস্টি, ঠিক আছে সব। মাটন নরম ছিল তো? সফট ছিল। তো যাই হোক ভাইটা খেলো, যে ও ভাইয়ের বললো যে মাটন বিরিয়ানি মাটনটা ওর বেটার লেগেছে, নরম ছিল, আর ওর ঠিক রাইস নিয়ে ওর একটু খারাপ লেগেছে। তো কেন এই না, আমাদের ফুড পিপল দাদার মাটনটা শক্ত লেগেছিলো। তো ভাই যে খেলো তাকে তোমাদের সামনে লাইভ এক্সাম্পল দিয়ে, যে ও বললো যে নরম ছিল। ফুড পিপল দাদাটা কী হয়েছে তুমি জানো, তোমার পার্সোনাল ব্যাপার। তো এখন আমি মালিককে ডেকে নেবো, এই যে অনার এখানকার। তো দাদা তোমার কাছে আমার একটা কোশ্চেন ছিল, দাদা বৌদি তুমি হঠাৎ করে কেন নামটা দিলে, এত নাম থাকছে এখানে? দাদা বৌদিটা নয়, দাদা এখানে নিউ দাদা বৌদির আছে, নট দাদা বৌদি, ঠিক আছে? এর মধ্যে পার্থক্য তো সবগুলোরে বুঝতেই পারছো কী আছে, র আছে, এদিকে নিউ আছে। আর আমরা আগে আমি আমার ওই দুজনে মিলে ফাস্টফুড আমার ছিল, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে আমি চিন্তা ভাবনা করে আমি কাজ করে গেছি ওপারে ইসিএ, ইলেকট্রিসিটি কাস্টিং। আচ্ছা। তা ওখানে আমার সব বন্ধু বান্ধব আছে, যেহেতু ওদিকে ছেলে বেশি আছে মনে করো, তারা বললো যে এম এরম করতে বল, তাই নিয়ে একটা চিন্তাভাবনা করলাম যে আমি ওনার নামে তো আমি করতে পারি না, আর সেটা আমার সম্ভবও নয়। তাই জন্য
আমি সেই থেকে একটুখানি নামটা চেঞ্জ করে ওদের ওদের ওখানে কারিগর নিয়ে এসে ব্যারাকপুরের লোক নিয়ে এসে আমি জিনিসটাকে তৈরি করছি। আচ্ছা, তুমি কি ব্যারাকপুরের যে দাদা বৌদি ওটাকে টোটালি কি ফলো করছো? ফলো করছি, পুরো টোটাল ফলো করছি। আমি চাইছি যে ওনার চেয়ে যাতে ভালো খাওয়াতে পারি। আমার কাছে একটাই কথা, আমার 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 আশঙ্কা, আমি তো খেয়েছি ওনার ওখানে, আমার মনে হচ্ছে ওনার চেয়ে তো আমি মাংসের পিস বড়ই দিচ্ছি এখনো পর্যন্ত মনে হচ্ছে, মানে 20 গ্রাম হলেও আমার মাংসের পিস বেশি আছে। দাদা ডিমান্ড করছে যে দাদা বৌদির বিরিয়ানির থেকে মাংসের পিস বেশি আছে, তো সেটা আমি ডিম দিচ্ছি, ডিম দিচ্ছি। ওখানে দেখবেন যে আপনারা 1 লিটারের কন্টেনার পাবে। সেই জায়গায় আমার কাস্টমার কিছু বলেছিল যে মাংস দাদা এত বড় মাংস হয়ে যাচ্ছে, আমার চালটা কমে যাচ্ছে। আর সত্যিকার আমি সেটা নিজেকে এ করলাম যে হ্যাঁ চালটা একটু কম হচ্ছে, তাই জন্য আমি ওটা 1 লিটারের জায়গায় আমি 1.5 লিটার করে দিলাম, যাতে মানুষকে দাঁড়ায়। এখানে বসে খেলে তো আমি আনলিমিটেড চাল আলু আমি তো দিচ্ছি, ওটা কোনো পয়সা আমি আলাদাভাবে নিচ্ছিও না। আর তার জন্য এখানে তো আমি 1.5 লিটার কন্টেনার, আমি আগে 1 লিটার ছিল, এখন আমার কাল থেকে 1.5 লিটার আমার হয়ে গেছে, এটা চলবে। প্লাস ডিমটা আমি এখানে 1 লিটারের কন্টেনার। আচ্ছা, যেহেতু আমাকে কাস্টমার বললো দেখুন এত বড় মাংস ডিম দিয়ে দিচ্ছেন, তা ভাতটা আমার কোনটা করি, আমি এটাকে নিয়ে চিন্তাভাবনা করলাম। সত্যিকার তো এটা আমি যখন এখানে বসে খাওয়াচ্ছি সে মানুষটাকে যত খুশি চালে, যারা বাড়ি নিয়ে আছে তারাও তো একই পয়সা দিচ্ছে, তাদের জন্য কী করতে পারি? আমি তাদের চিন্তাভাবনা করলাম যে ঠিক আছে, চাল আলু একটু বেশি যদি যায় তো আমার কী খারাপ আছে, মানুষ যাতে তৃপ্তি করে খাক, আমার দুটো পয়সা লাভ কম হোক। হ্যাঁ, শোনো, আমি ব্যবসা করতে যদি লাভের জন্যই করতেছি, কিন্তু তাও মানুষ খাক, শোনো, দুটো পয়সা কম হোক আমার লাভ। সেই জায়গায় আমি 1 লিটারের জায়গায় এখন 1.5 লিটার আমি করে দিয়েছি। এখানে লেখা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে 1.5 লিটারের কন্টেনার। দাদা এই কন্টেনারে এখন বর্তমানে রাইসটা মানে বিরিয়ানিটা দিচ্ছে। তো বিরিয়ানির যথেষ্ট ওভারঅল রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা, লোকেশানটা তো মুহূর্তে আমি বলে দিচ্ছি, এখান থেকে শ্রীরামপুর স্টেশন বেশিক্ষণ লাগে না, শ্রীরামপুর বটতলা থেকে জাস্ট পায়ে হেঁটে দুপা হাঁটলেই পরে স্টেশন পেয়ে যাবে। আর এদিকে মায়েস থেকে ওটা বেশি দূর নয়। তো ওভারঅল আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সেই জন্য কী করতে হবে, এখানে তো একবার ট্রাই করতে হবে, এবং তারপরে ভিডিওতে কমেন্ট একটা জানাতে হবে বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে। আজকে ভিডিওটা আর বড় করলাম না, যথেষ্ট বড় হয়ে গেছে, আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দেবে, ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি ভালো লাগে অতিরিক্ত প্লিজ একটা শেয়ার করে দিই। তাহলে ভাই টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।